بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমরা প্রত্যেকে মারা যাব একদিন, শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে যে সমস্ত মাখলুকাতের জীবন আছে, আত্মা আছে, প্রাণ আছে, প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরেই আমরা বুঝতে পারব আমরা কে কি আমল নিয়ে আসছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসু মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। আল্লাহ বলেছে, হে মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এবং তোমরা ভালো করে দেখো যে তোমরা তোমাদের পারলৌকিক জীবনের জন্য কী পাথেয় সংগ্রহ করেছ। পারলৌকিক জীবনের জন্য তোমরা কী পাথেয় সংগ্রহ করেছ। এই নশ্বর জগতে আমরা যা কিছু দেখতেছি সব কিছু ধ্বংসপ্রাপ্ত হবে, হবে না হবে? কুল্লমাং আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কুল্লমাং আলাইহা ফান, পৃথিবীর সব কিছু ধ্বংসপ্রাপ্ত হবে, শুধু আল্লাহ থাকবেন, আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ থাকবেন, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আল্লাহু আকবার। দুনিয়াতে যারা এসেছিলেন বড় বড় নবী রাসূলগণ, তারাও চলে গেছে, আমরাও যাব। মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করতে হবে। এই জন্য মৃত্যু এমন একটি জিনিস, আমরা যদি বা লাবারাসাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাজাজিহিম, যদিও আমরা যদি এমন একটি দুর্গের মধ্যে এমন একটি সুরক্ষিত জায়গাতে অবস্থান করি না কেন, বাঁচার উপায় আছে? মৌত সেখানে যাবে কি না? সেখানে মৌত চলে যাবে। আমরা প্রতিনিয়ত দেখতেছি আমরা মরতেছি, আমাদের ভাই মরতেছে, বাবা আত্মীয় স্বজন মারা যাচ্ছে, কিন্তু তারপরেও মানব জাতি আমরা বিভোর, মিথ্যা মরিচিকার পেছনে দৌড়াইতেছি। আমাদের যেন পেট ভরতেছে না, আমাদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, আকাঙ্ক্ষা শেষ হচ্ছে না। পাঁচতলা বাড়ি করার পরেও দেখা যায় যে ছাদের উপরে থম্বার একটু রড বাইরে হয়ে থাকে, এরকম আছে না? নাই, উপরে ছাদের উপরে রড বের হয়ে আছে, আছে না? এখান থেকে আবার কি হবে, আরও উপরে ছাদ তৈরি হবে, আমাদের আকাঙ্ক্ষা শেষ হচ্ছে না। মানুষ এই মাত্র কি বলে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম সাহেব, মাস্টার সাহেব, হাজির সাহেব বলে না এরকম। এই আপনার শরীরের মধ্য থেকে রূহ নামক একটা জিনিস আছে। আল্লাহ বলেছেন, ইয়াস আলু নাকা আনি রুহ কুল রুহু মিন আমরি রব্বি। আল্লাহ বলেছেন, হে নবী, আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে, রুহটা কী জিনিস? হে নবী, আপনি বলুন, কুল রুহু মিন আমরি রব্বি, এই রুহটা হচ্ছে আমার আল্লাহ তাআলার একটি আদেশ মাত্র। বলুন সুবহানাল্লাহ, একটা আদেশ।
যত রকম সাহেব দুনিয়ার মধ্যে আসে না কেন, যখন রুহটা বের হয়ে যাবে তখন কি সাহেব বলবে নাকি? তখন বলবে লাশ। কি বলবে? লাশ হবে না, তখন বলবে লাশ। লাশটা ঘর থেকে বের করো তাড়াতাড়ি করে। আপনার প্রাণপ্রিয়তমা স্ত্রী, যেই ব্যক্তিটা আপনার জন্য রাতে পহরা দিত, আপনার জন্য না আসা পর্যন্ত রাতে খাবার খাইত না, এরকম বউ আসে না? নাই, খুব কম আছে। আছে কিন্তু কম, এখন নাই না, কম আছে। আছে যারা ইল্লাল মুত্তাকিন, যারা পরহেজগার তারা আছে। বলুন সুবহানাল্লাহ। আপনার জান বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বলা হবে তখন লাশ। তখন আপনার ওই সহধর্মিনী বলবেন, লোকজন ডাক দাও, লাশটারে তাড়াতাড়ি বারান্দায় নামায় থাও। আপনি লাশ হয়ে গেলেন। যখন লাশটাকে বের করা হয় কেতাবের মধ্যে আসছে, তখন ওই লাশ থেকে তখন কথা হয়। বলুন সুবহানাল্লাহ। লাশ থেকে তখন কথা হয়, লাশটা তখন বলতে থাকে, আরে তোমরা আমারে কেন ঘর থেকে বের করতেছ? ঘরটা না আমি তৈরি করলাম, কিছুক্ষণ পূর্বে আমি তোমার স্বামী ছিলাম, কিছুক্ষণ পূর্বে আমি তোমার বাবা ছিলাম, কিছুক্ষণ পূর্বে আমি তোমার সন্তান ছিলাম, এখন তোমরা আমাকে লাশ বলে ঘর থেকে কেন বের করেছ? সোমা লাগ নেই, সোমা লাগতে পয়সা লাগে, মুখে ব্যথা হয়, গুনাহ হবে? বলুন সুবহানাল্লাহ। সবাই বলি আমরা, কিন্তু আমরা তখন তো এখন তো বুঝতে পারবো না, কি বলেন? এখন তো বোঝার সিস্টেম নাই। এরপরে যখন লাশটাকে ঘর থেকে বাইরে করা হয়, যখন লাশটাকে গোসল দেওয়া হয়, ওই সময় লাশ থেকে আবার কথা হয়। লাশটা ডাকে বলে, তোমাদের হাতে পায়ে ধরি, তোমরা আমারে কেউ কষ্ট দিও না, আমার গায়ে গরম পানি দিও না, ঠান্ডা পানি দিও না, আমি সহ্য করতে পারবো না। এই কিছুক্ষণ পূর্বে আমাকে মালিকুল মৌত আমার গোটা বডিটাকে একবারে তুলা ধোনার মতো ধুনে গেছে, আমার কষ্ট হচ্ছে। বলুন আল্লাহু আকবার। কিছুক্ষণ পূর্বেই আমার রুহটাকে বের করা হয়েছে, জান কবজ করা হয়েছে, আমার বড় কষ্ট হয়, তোমরা গরম পানি দিও না, ঠান্ডা পানি দিও না, আমার সইতে পারবো না, আমার গায়ে তোমরা ফুলের ছকা দিও না, আমি কষ্ট হয় বড় সহ্য করতে পারি না। লাশ হয়ে কবরে, লাশ হয়ে গেলেন। যখন মালিকুল মওত মানুষের কাছে উপস্থিত হয়, এই ব্যক্তিটাকে তখন পথভ্রষ্ট করার জন্য তখন ইবলিস শয়তান সেখানে চলে আসে, বিভিন্ন পঙ্গপালদেরকে সাথীদেরকে সঙ্গে নিয়ে চলে আসে। একটি হাতে তার থাকে জান্নাত, আর একটি হাতে থাকে জাহান্নাম। হাতে থাকে একটা পেয়ালা, পেয়ালার মধ্যে পরিপূর্ণ থাকে প্রস্রাব। বলুন নাউজুবিল্লাহ। তাজকিরায়ে কুরতুবির মধ্যে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি রাওয়ায়াত করেছেন। এইবার ওই ব্যক্তিকে বলতে থাকে, এই যে দেখো তোমার বাবার মা দাদা দাদি যারা আগে মারা গিয়েছে, আমার কাছে তারা নতুন করে তারা ধর্মান্তরিত হয়েছে, তারা খ্রিস্টান হয়ে মারা গেছে, তুমিও যদি খ্রিস্টান হও তাহলে তোমার বাবা আমার সঙ্গে জান্নাত দিয়ে দিও। বলুন নাউজুবিল্লাহ। ডান হাতে জান্নাত জাহান্নাম, বাম হাতে জাহান্নাম, ডান হাতে জান্নাত জাদু দ্বারা সে দেখাবে, বিভিন্ন জিন তার পঙ্গপাল থাকবে। যদি ইমানদার ব্যক্তি না হয়, পাকা ইমান যদি তার না থাকে, এই ব্যক্তি তার কথা শুনে সঙ্গে সঙ্গে খ্রিস্টান হবে। বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টান হওয়ার পরে এবার বলবে তাকে, দেখো এই দিকে দেখো, তোমার নানা নানি খালা খালো এদিকে সবগুলো আছে, বাবা গোষ্ঠী গেল, এবার মা গোষ্ঠী, এরা ইহুদি ধর্ম গ্রহণ করেছিল, ইহুদি ধর্ম গ্রহণ করার ফলে তারা জান্নাত চলে গেছে, তুমিও ইহুদি হও। বলুন না উজুবিল্লাহ। এইবার এই ব্যক্তি আবার ইহুদি ধর্ম গ্রহণ করবে,
প্রথমে হলো কি খ্রিস্টান, প্রথমে তারা খ্রিস্টান হয়ে গেল, পরেবার যায় তারা ইহুদি ধর্মগ্রহণ করলো। কোরআন পরে বলবে যে এই যে আমার হাতে আছে শরবত, ডান হাতের একটা গ্লাস দিবে, এই শরবতটা খাওয়ার পরে তুমি জান্নাত চলে যাও। বলুন নাউজুবিল্লাহ, এইবার ওই হাতের মধ্যে গ্লাসের মধ্যে প্রস্রাব আছে, এইবার তারা প্রস্রাবগুলো খাওয়াই দিবে, প্রস্রাব খাওয়াই দেওয়ার পরে তাকে সলিড একটা বেইমান বানাইয়ে দিবে, বেইমান বানাইয়ে দেওয়ার পরে তাকে তো সে তার যে জাদু জান্নাতে দিবে, আসলে সে যাবে জাহান্নামে। কই যাবে? জাহান্নামে যাবে, ইমান হারা হয়ে যাবে। এটা প্রত্যেকটি মানুষের সময়ে এরকম অবস্থা আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ তুমি মৃত্যুর সময় আমাদেরকে কলেমা নসিব করে দিও। বলুন আমিন।